হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর এখন বাজে প্রায় 10:30-এর মতো বাজছে। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হলো, ওষুধ খাইয়ে দিয়েছি। ছেলের রাতের দিকটাতে জ্বর আসেনি, কিন্তু ওই সর্দি ভাবটা আবার শুরু হয়েছে। এই সর্দিটা হলে পরেই আমার খুব ভয় লাগে, কারণ ও নিঃশ্বাস ঠিকঠাক নিতে পারে না আর খুব কান্নাকাটি করে। তো সেইভাবে কাল কিছু করেনি। আজকে দেখি ওই সর্ষের তেলের সঙ্গে কালো জিরে একটু গরম করে ঠান্ডা করে নিয়ে রেখে ওটাকে রাতের বেলা ঘুমানোর সময় ওর হাতে আর পায়ের তালুতে ঘষে দিতে হবে, তাহলে সর্দিটা ঠিকঠাকভাবে কমে যায়। তো এইদিকে ওই যে ছেলের জন্য ভাত আর ডাল এদিকে বসিয়ে দিলাম। এই যে ছেলে ডাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। আর মাংস আজকে আমি করবো না, মাংস ওই মাটন নিয়ে এসছে। এই দেখো কাণ্ড বাবা, এদিকে কেন ওইখানে রাখতেছো, এদিকে নিয়ে আসো আসো আসো। তো মাটনটা আজকে ওই দিদিকেই বললাম যে রান্না করতে, আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। সর্দিটা যে কেন যাচ্ছে না বুঝতেছি না, মানে নাকটা মানে গলার ভয়েসটা একদম অদ্ভুত ধরনের লাগছে। আর নাকটা রাত্রেবেলা করে বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আরও বিরক্তিকর। আর নাক বন্ধ হলে খুব খারাপ লাগে। তো এখন হচ্ছে ছেলের জামা কাপড় আছে অনেকগুলো, সেগুলো আগে ধুয়ে দেবো। ছেলেকে আগে নিচে পাঠাবো, পাঠিয়ে আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে, আর তার মধ্যে আবার আমাদের যে মানে কাজের যে দিদি রয়েছে সেই দিদি আজকে আসেনি, তো সেই জন্য ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে টুছে আমাকে একদম পরিষ্কার করে রাখতে হবে। আসলে কালকে প্রচণ্ড রাত্রে ঝড় বৃষ্টির মতো হয়েছে। তো দিদিরা যেখানে থাকে ওই জায়গাটাতে মানে নদী হয়তো কাছে সম্ভবত, যার জন্য মানে বৃষ্টি বেশি হলে পরে জল উঠে। তো ওদের বাড়ির ওখানে নাকি জল উঠেছে, যার জন্য আসেনি। ওই দিদিরও তিনটে বাচ্চা, ছোটো ছোটোই। তা আমি বলেই রেখেছিলাম যে যেদিকে খুব অসুবিধা হবে ফোন করে দিও, তাহলে সুবিধে হয়ে যায়, নাহলে সবাই অপেক্ষায় থাকে। অবশ্য এখানে অনেক কয়টা বাড়িতে করে, তো আমাদের বাড়িতে তা পাশের বাড়িতে করে, তো বলে দেয়। আর ওই দিদিটাও খুব ভালো, আমাদের দুটো দিদিই খুব ভালো, রান্নার দিদিও খুব ভালো, আর ওই কাজ করে যে যে দিদি আছে ওই দিদিও খুব ভালো। কোথায় গেলে? এই যে ছেলে বারান্দায় গিয়ে একা একা কি করছো, কি করছো? চলো ফুল প্যান্ট করিয়ে দেবো, ফুল প্যান্ট করিয়ে দিয়ে দাদার কাছে যাও এখন। আর আমি এখন কাজ করি, আমার অনেক কাজ বাকি আছে বাবা। আর সকালবেলা আমার কালকে আম নিয়ে আসা হয়েছে, আমি আর বেরোইনি, তো শ্বশুরমশাই এনে দিয়েছে। তো এখন একটুখানি আম আর একটু মুড়ি খাবো। আমটা আমার খুব প্রিয়, খুব প্রিয় ফল, যাকে বলে ফেভারিট ফল হয় না, আম আর হচ্ছে লিচু, এই দুটো মানে আমার কি বলবো। কিন্তু লিচু খাওয়া হয়নি এখন অবধি, লিচুটা আনতে হবে একদিনকার। আমটা কালকে এনে দিয়েছে, আমগুলো খুব মিষ্টি ছিল, তো কালকে রাতেও আমি খেয়েছিলাম মুড়ি দিয়ে আম। তো এখন একটুখানি আম মুড়ি খাবো, খেয়ে দিয়ে অনেক কাজ রয়েছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, ছেলের অনেকগুলো জামা কাপড় ধোয়া, সেগুলো কমপ্লিট করে টোরে তারপরে তাড়াতাড়ি স্নান করবো। আর এদিকে মাথার মধ্যেও তেল দিয়ে দিয়েছি, শ্যাম্পু করতে হবে। তো তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি। আমি ছাদে এসেছি কাপড় শুকোতে দিতে, তো এই যে পায়রাগুলো সব বসে আছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সামনে গেলে পরই সব উড়ে চলে যাবে। এখানে একটা, তিনটে, এগুলো হচ্ছে এই বাড়ির ছাদে সব বাড়ির ছাদগুলোতেই থাকে। তো আমি আগে কাপড়গুলো দিয়ে দিই মেলে। কাপড় শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো বেশিক্ষণ ছাদে থাকবো না আজকে আর। এখন তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে কাজ রয়েছে টুকটাক, ঘর ছাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, একটা কাজই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রান্না ঝামেলা নেই, যার জন্য অনেকটাই রেহাই। চলো নিচে যাই। এখানে রয়েছে একটা নিম পাতার গাছ, বেশ ভালো লাগে। খেলতে এসছে ওর, এই দাদা খেলতে এসছে, গলা ছেড়েই যাবে। রোজদিনই আসে ও খেলতে, কোনো কোনো দিন বিকালবেলাও একটু করে আসে, কিন্তু বিকালবেলা করে তো ছেলে তখন ঘুম হয়, তো ও ডেকে ডেকে চলে যায়। সন্ধ্যা সকালের টাইমটাতেই যা একটুখানি খেলাধুলা করে। আমি একটুখানি পেপার পড়ি, পেপার পড়া হচ্ছে না ঠিকঠাক করে, একদিন ধরে একটুখানি পেপারটা পড়ে নিই, পড়ে টড়ে
সানধান কমপ্লিট করি। যে ছেলেকে আজকে একদম গা হাত পা ভালো করে মুছে দিলাম, শরীর ভালো নেই কিন্তু বদমাশি কিন্তু কমেনি, বদমাশিগুলো কিন্তু ঠিক একই লেভেলেরই চলছে। দেখো ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো মামা, ওঠো 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 ওঠো। আর এদিকে আমারও সানধান কমপ্লিট হয়ে গিয়েছে, তো মাথার মধ্যে শ্যাম্পু করলাম আজকে, কালকে তেল দিয়েছিলাম মাথার মধ্যে শ্যাম্পু করে নিয়েছি। আর রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ছেলেকে ভাত খাওয়াবো, আজকে মাংস মেটে দিয়ে খাওয়াবো, মাটন করা হয়েছে, মাটনের মেটে দিয়ে ওকে ভাত খাওয়াই। এই যে বাবা, শোন না বাবা, চলো টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা বলে আমি এখন মাম খাবো, একটা হামি মা মা। এই যে আজকে দুপুরের মেনু হলো মাটন, তো ছেলেকেও মাটন দিয়ে খাওয়ালাম, তো মাটন বলতে ও মাটনের মেটে দিয়ে আর একটুখানি আলু আর ডাল করেছি ওর জন্য, সেটা দিয়ে খেলো। তো এখন আমি খাওয়া দাওয়া করি, আর ছেলে তো ঘুমিয়ে পড়ে। দুপুরের পর থেকে আর ভিডিও সেইভাবে করাই হয়নি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে আমিও ঘুমিয়ে গেছিলাম। আসলে ওষুধ খাচ্ছি তো খাওয়ার ফলে কি হচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এই সর্দি কাশির ওষুধ খেলে পরে না ঘুম পাই। তো ঘুম থেকে ছেলে উঠলো 5:30 নাগাদ উঠলো, তারপরে আমি দুজনে মিলে উঠে একটুখানি খেলাধুলো করলাম, করে টোরে ওকে খাওয়ালাম দাওয়ালাম। তো তারপরে প্ল্যানিং করেছিলাম যে বড়ের সাথে একটুখানি বেরোবো, কিন্তু আসলে শরীরটা পুরোপুরি ঠিক নেই না, যার জন্য তার পরক্ষণেই মনে হলো যে থাক বেরোবো না, আর একটুখানি ঘরেই থাকি, বসে একটু রেস্ট নেই, একটু চা টা খাই, একটু সিরিয়াল টিরিয়াল দেখি, ওই যার জন্য আর পুরো যাওয়ার প্ল্যানিংটাই একদম ক্যান্সেল হয়ে গেল। তো ঘরে বসেই ছিলাম, পেপারটা দুপুরবেলা পড়ার কথা ছিল, পেপারও ভালো করে পড়া হয়নি, তো পেপার পড়লাম, তাই জন্য ব্লগিং ঠিকঠাকভাবে করা হয়নি, এই আর কি। তো এখন এই যে খাওয়া দাওয়া আমি কমপ্লিট করলাম, আসলে ওই দুপুরের যে মাংসটা যেটা করেছিল দিদি, মাংসটার মধ্যে লবণ একটু কম হয়েছিল, তো সেই মাংসটাকে আবার প্রসেসিং করলাম, ঠিকঠাকভাবে বানালাম, বানিয়ে এটা নিয়ে এই যে আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাকিটা পরে খাবে, আর ছেলেকে এখন নিয়ে আসবো। এদিকে আমার বিছানা একদম রেডি হয়ে গিয়েছে, আর একটুখানি মুখটা একটু পরিষ্কার করে নিলাম, আগে একটুখানি নাইট ক্রিম লাগিয়ে নিই, তারপরে ছেলেকে নিয়ে এসে ওকে খাওয়াবো দাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। তো আজকের ভিডিওটা মনে হয় না খুব একটা বড় হয়েছে, আজকে ভিডিওটা ছোটই হয়েছে, আর আসলে ভিডিওটাই আজকে ঠিকঠাকভাবে করাই হয়নি। আমি ভেবেছিলাম মনে হয় বেরোবো, বেরোলে পরে ওখানে একটুখানি কিছু জিনিস পোস্ট করব, তো সেটা তো হলোই না, পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল, যার জন্য কী করা যাবে, কোনো কোনো দিন হয়ে যায় এরকম, একদিন দুদিন হয়েই যায়। তো যাক গে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, দেখি কালকে কি কন্টেন্ট আনতে পারি, নতুন কন্টেন্ট। আসলে আমার লাইফস্টাইল তো একদমই রোজদিন যেরকম হয় ওরকমই থাকে, একদম একই রকমই, নতুনত্ব থাকে একমাত্র যখন আমি একটুখানি বাইরে যাই, তখনই নতুনত্ব থাকে, আর তাছাড়া ছেলেকে নিয়ে সারাদিন তো আমাকে যা করা হয় যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, ছেলেরা আমার ভিডিওই বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তাছাড়া ওই শ্বশুরমশাইকে মাঝে মাঝে দেখাই, শাশুড়িমাকে তো আমি আনি না ভিডিওতে, রাস্তাও চায় না, যার জন্য আমি আনি না, ওই জন্য মেনলি এখন ভিডিও খালি করি আমি আর ছেলে, দুজনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর মাঝে মাঝে হুট করে একটুখানি শ্বশুরমশাইকে দেখিয়ে দিই, আর কখনও কখনও হয়তো হাজব্যান্ডকে একটুখানি দেখিয়ে দিই, এই আর কি, আর বাদবাকি তো দুজনেই আমরা কী করছি না করছি সারাদিন ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাক গে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে, চলো গুড নাইট।